আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। আর হাঁসের মাংস রান্না করলে একটা গন্ধ আসে, গন্ধ ছাড়া হাঁসের মাংস কীভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফ্রাই প্যান গরম হওয়ার পর অল্প তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন, কারণ আমি তেল একটু কম খাই, কিন্তু অল্প তেলেও কিন্তু মাংস রান্নাটা খুব চমৎকার হবে। আর হাঁসের মাংসের মধ্যে আমার একটু মেথি দিতে ভালো লাগে, সেজন্য মেথি দিব, কিন্তু মেথিটা যেন মুখে না লাগে, শুধু মেথির ঘ্রাণটাই আমার চাই। সেজন্য আমি একটা ছাঁকনিতে মেথিটা নিয়েছি, নিয়ে আমি তেলের উপরে বসিয়ে দিয়েছি। এখানে চার টুকরো এলাচ আছে, চারটা দারচিনি আছে, দারচিনিটা আমি একটু ফাটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম আমি। আর এখানে দুইটা তেজপাতা। আর ছাঁকনিতে করে মেথিটা দিলে কি হবে, যে মেথিটা আর তেলের মধ্যে থাকবে না, শুধু ঘ্রাণটাই থাকবে। মা আর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা হতে হতে মেথিটা সব ভাজি হয়ে মেথির ঘ্রাণটা তেলের মধ্যে চলে যাবে। এখানে আমি আসলে দুইটা হাঁস কিনেছিলাম, একটা হাঁস আগেই খাওয়া হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে আরেকটা হাঁসটা প্রায় 2-2.5 কেজি ছিল, তো সেখান থেকে অর্ধেকটা হাঁস আমি এখানে নিয়েছি। এই হাঁসটা এখন রান্না করব। অর্ধেকটা হাঁস প্রায় 1 কেজির কাছাকাছিই হবে। তো আমি এখানে আমার মেথিটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এটা তুলে নিলাম। আর পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আগেও দেখেছেন যে আমি পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য একটু লবণ ব্যবহার করি। তো পেঁয়াজটা ভাজা হওয়ার পর এখানে আমি দিচ্ছি 3 চামচ হলুদ, 1 1 মশলা এখানে দিচ্ছি রসুন বাটা, কারণ হাঁসে একটু রসুন বেশি দিতে হয়। তারপরে দিব 2 চামচ আদা বাটা। হাঁস রান্নার সময় প্রত্যেকটা উপকরণ খুব বুঝে শুনে ব্যবহার করতে হয়। তো আমাকে যারা ভিডিও দেখে লাইক কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। তো মশলাটা কষানো হলে আমি একটু মশলাটা যেন না পড়ে যায় অল্প করে একটু গরম পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। তো পরে আমি প্রত্যেকটা উপকরণ আবার দিয়ে দিব। এখানে দিচ্ছি মরিচ, 3 চামচ মরিচ দিয়েছি, 4 চামচ। তারপরে দিলাম জিরার গুঁড়ি 2 চামচ, তারপর ধনিয়া 1 চামচ দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা নাড়তে হবে। আসলে মশলাটা যত বেশি কষানো হবে ততই ভালো। আর এখানে একটা মশলা হচ্ছে, এখানে এলাচি, দারচিনি, জায়ফল, স্টারলেটস, শাহি জিরা সব মশলা একসাথে মিক্স করে আমি এই মশলাটা তৈরি করে নিয়েছি, সেটাই দিয়েছি। আর এখানে দিচ্ছি টক দই, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এখানে আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন মাংসটার প্রত্যেকটা অংশে মশলাটা লেগে যায়। তো মশলাটা মাংসটা একবার আমি ঢাকনা দিয়ে দেওয়ার পর একটু যখন কষানো হয়েছে তখন আমি এখানে একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। আমি তখন পেঁয়াজ সবগুলি দেইনি ভাজার জন্য, তো এখন একটু কাঁচা পেঁয়াজ দিব, কারণ ঝোলটা একটু গ্রেভি হওয়ার জন্য পেঁয়াজটা দিচ্ছি আমি। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমরা প্রত্যেকে একটা পরিবারের মতো
একে অপরকে ভালোবাসবো, একে অপরের সাথে থাকবো, আমরা সহযোগী হয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারব। আমরা কেউ একা একা সামনে আগাতে পারবো না। আমরা যারা সবাই ইউটিউবে কাজ করতে এসেছি, সবাই সবার আপনজন আপনজন, সবাই সবার সাথে মিলেমিশে থাকব। তো মশলাটা, মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অনেকটা কষানো হয়ে গেছে, তেলটা একদম উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটু লবণ চেখে দেখলাম যে লবণটা কী অবস্থা, কেমন হয়েছে। আমি মাঝখান দিয়ে আর একটু লবণ দিয়েছিলাম। তো আমি একটু আলু ব্যবহার করেছি, কারণ আলু সবাই দেয় না মাংসতে, কিন্তু আমি দিচ্ছি, আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, সেই জন্য। এবার আমি যেভাবে মাংসটা রান্না করছি, সেভাবে যদি মাংস রান্না করা যায়, হাঁসের মাংস, হাঁসের মাংসতে একদমই গন্ধ থাকে না, খেতে অনেকটা অনেক টেস্ট হয়, অনেক মজাদার হয়। আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন যে কতটা টেস্ট হয় মাংসটা। তো আমার আলুটাও যখন একটু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এটা ঝোলের জন্য, কারণ মাংসটা আর একটু সিদ্ধ হবে, আলুটা আর একটু সিদ্ধ হয়ে ঝোলটা একদম ঠিকঠাক মতো হবে। তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিলাম মাংসটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা আরেকবার সিদ্ধ হয়ে গেছে, একদম ঝোলটাও একদম কমে ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন মাংসটা কেমন সিদ্ধ হয়েছে সেটা দেখার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম। হ্যাঁ, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি আর একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম একটু ঘ্রাণের জন্য। আর দিয়েছি আবার আর একটু আমার যে মিক্সচার মশলাটা করেছি সেখান থেকে একটু মশলা দিয়েছি। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, ওপরে তেল ভেসে উঠেছে। আমি আসলে সব কিছুতে একটু অল্প করে তেল দিতে পছন্দ করি, কিন্তু অল্প তেলেই দেখেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে হাঁসটা। তো আপনাদের কাছে আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখলেই লোভ এসে যায়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।